আমার মন চ্যানেলের প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও, সেটা হচ্ছে মন নিয়ন্ত্রণ। আসলে কি মন কেউ দেখেছেন? কেউ কিন্তু মন দেখে নাই, সবাই নিজেকে যে যে দেখছে সেটাও আয়নার সামনে গিয়ে দেখে, কিন্তু কিন্তু সঠিকভাবে দেখতে পারে না, বিচলিত মন নিয়ে কিন্তু দেখছে। সেই মন নিয়ে প্রশ্ন, আমার ক্যামেরার পাশে আছে সজীব, সজীব কিছু মন নিয়ে প্রশ্ন করবে, আপনাদেরই প্রশ্ন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ আঙ্কেল, যেটা বলছিলাম যে কেউ কাউকে যদি পছন্দ করে, আর এখানে দেখা যায় আমাদের দেশে এগুলাই কিন্তু বেশি হয়, পছন্দ করার ক্ষেত্রে দেখা যায় কি যে দুজনের মধ্যে মন নিয়ন্ত্রণ নাই, ছেলেটাই বা বেশি আকৃষ্ট হয়ে গেছে, প্রচুর মানে ওর প্রতি মানে আকর্ষিত হয়ে দেখা যাচ্ছে যে উল্টা পাল্টা কিছু করে অস্থির, নিজের মাইন্ড ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, এইটা ওইটা করে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, নিজের কনফিডেন্স লেভেলও আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এক এক পর্যায়ে দেখা যাচ্ছে যে সে তার নিজের মনের নিয়ন্ত্রণ একেবারেই হারিয়ে ফেলছে। তারপর কি করছে, সে ডাক্তারের কাছে যাচ্ছে, ঘুম হচ্ছে না, এটা সেটা চলে যাচ্ছে, মন নিয়ে মন থেকে কিন্তু অনেক দূর চলে যাচ্ছে ব্যাপারটা। তো এই ব্যাপারটা আঙ্কেল, এই মন নিয়ন্ত্রণের ব্যাপার যেহেতু কথাটা আমি একটা প্রশ্ন করলাম, এই কথা হচ্ছে এখানে তো মনের কোনো দোষ নেই, মনটা কিন্তু তোমার কাছেই আছে, সেটা স্থির আছে, সেটাকে অস্থির করে ফেলছে কি তোমার ওই বদ স্বভাবটা, তোমার যে আকর্ষিত একটা প্রলোভন হয়ে প্রলোভনের শিকার হয়েছো, সেই নারী হোক বা কোনো খাদ্যই হোক, তুমি সেটার প্রতি আকৃষ্ট হয়েছো, আকৃষ্ট হওয়ার ফলে তোমার সেই মনের উপরে চাপ পড়ছে, চাপ হওয়ার ফলে তোমার সবকিছুর কিন্তু ডিসব্যালেন্স হচ্ছে, সেখানে ঘুম হচ্ছে না, সেখানে খাদ্য নিয়ন্ত্রণ হচ্ছে না, ঠিক মতো মল নিষ্কাশন হচ্ছে না, ঠিক মতো পানি গ্রহণ করতে পারছো না, অনেক কিছু ডিসব্যালেন্সের কারণের জন্য সেই মনের উপরে কিন্তু চাপ পড়ছে। এই চাপের ফলে কিন্তু এই মানসিকতার কারণের জন্য তার শরীরের ভিতরে একটা রোগ সৃষ্টি হচ্ছে, সেই রোগের কারণের জন্য কিন্তু সে কিন্তু ডাক্তারের কাছে গেল যে আমার ছেলের এই রোগটা হয়েছে কি করে উপায়, কিন্তু ছেলের যে মূল রোগ ক্ষেত্র সেই মূলটা কিন্তু যারাই পরীক্ষা করুক তা কিন্তু জানছে না, যেহেতু ছেলেটা মূল বক্তব্যটুকু বলতে পারেনি, সেটা কিন্তু গোপনেই রয়ে গেছে, কিন্তু রোগের ক্ষেত্র শুরু হয়েছে কিন্তু তার বদ স্বভাবের কারণের জন্য, তার নিজের প্রতি নিজের একটা ডিসব্যালেন্সই স্বভাবের কারণের জন্য, বিশৃঙ্খলা সে নিজেই নিজেকে তৈরি করে নিয়েছে, সেখানে শৃঙ্খলাবদ্ধতার হয়নি, অতএব সে স্বাধীনতা পায়নি, সেখানে পরাধীনতার গ্লানির ফলে সে কিন্তু নানান রোগের মানে আক্রমণ করে বসেছে, এটি কারণ। আর আঙ্কেল, এখানে এই জন্য কি বলা হয়েছে যে মন নিয়ন্ত্রণ করতে না পারার কারণে দেখা যায় অনেক সময় মানসিক দুর্বলতা চলে আসে আস্তে আস্তে, এই সূত্রপাত থেকে আঙ্কেল এই ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়েছে, এর আগে প্যানিক ডিসঅর্ডার নিয়ে আলোচনা হয়েছিল, তো এখানে কিন্তু এই মন নিয়ন্ত্রণের কথা কিন্তু আপনি বলেছেন কিছু কিছু ক্ষেত্রে, তো এটা নিয়ন্ত্রণ করার কার্যকর উপায়টা কি, মানে ডিসব্যালেন্স যাতে না হয়? বারবারই একটা কথা বলি যে মনটাকে নিয়ন্ত্রণ করা না, ব্যক্তি স্বভাবটাকে নিয়ন্ত্রণ করা, যেটা খারাপ স্বভাব, সে যদি একটা রুটিন মাফিক চলে না, দেখো ধর্মের ভিতরে কিন্তু একটা রুট দেওয়া আছে প্রত্যেকটি ধর্মের ভিতরে, যে এই পথে চলো, এই পথে ইবাদত করো, এই পথে বন্দেগি করো সঠিক নিয়মে, যেমন ইসলাম ধর্মে বলা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ বেঁধে পড়ো, এবং এক মাস ধরে সংযম শিক্ষা দেওয়া হয়েছে, সিয়াম সাধনা, সিয়াম সাধনা যদি একটা ব্যক্তি নিজের জীবনের সাথে মেনে নেয়, ওই যে একটা মাস শিখলো, একটা মাস শেখানা, তাতে ওই 11 মাসও তাকে ওইভাবে পরিচালনা যদি করতে পারে সেই নিয়ম শৃঙ্খলার সাথে, তার একটা ব্যক্তির কোন রোগ হবে না, হতে পারে না। একটা প্রশ্ন বলতে চাই, সেটা হচ্ছে একজন বলছে যে আপনার ভিড়ের মধ্যে গেলে অস্থিরতা বোধ হয়, এখানে মন বিচলিত হয়ে যায়, তারপরে দেখা যায় কি সে ওই অস্থির হতে তো আরো ভয় ভীতি হইতে হতে রাস্তাতে দেখা যাচ্ছে কি একটা তার বিশৃঙ্খল একটা মাইন্ড পরিবেশ তৈরি হয় তার ভিতরে, সে অস্থির হয়ে যায়, ঘেমে টেমে যায়, এটা হয়। তো এই যে মন নিয়ন্ত্রণের ব্যাপারে কি এখানে কোনো আছে, মানে এখানে কোনো করণীয় আছে রাস্তা? এখানে তো মন নিয়ন্ত্রণ না, ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা, সে তার স্বভাবের কারণের জন্য কিন্তু ওই জায়গাটা হয়েছে, মন তো দেখতে পায়নি, সে তাকে দেখছে, সে তাকে সেই রাস্তায় যেতে পারবে কিনা, কেন ভয়টা এলো সেটাকে উপলব্ধি করা লাগবে, কেন ভয় পাচ্ছি,
এখানে ব্যাপারটা হচ্ছে যে তার ডিসব্যালেন্স। এখানে কি আঙ্গুলে বিপাসনা প্রাণায়ামটা করা যেতে পারে কি? মানে যেটা অবশ্যই বিপাসনা প্রাণায়ামটা তাতে শিক্ষা করতে হবে, অভ্যাস করতে হবে। বিপাসনা প্রাণায়াম যদি সে অভ্যেস করে, তাহলে তুই ওই যে বললাম একটাই কথাই বারে বারে বলছি যে একটা মানুষকে সে নিয়ন্ত্রণ, একটা শৃঙ্খলাবদ্ধ জীবন, বিশৃঙ্খলা না, কিন্তু স্বাধীনতা মানে শৃঙ্খলাবদ্ধ একটা জীবন। স্বাধীনতা মানে একেবারে উলঙ্গ অবস্থায় বেড়ালাম সারা জীবন ধরে সব জায়গায় খোলামেলা, তা নয় কিন্তু স্বাধীনতা। শৃঙ্খলিত হওয়া, একটা সঠিক সময়ে নিয়ন্ত্রণ করে চলা নিজেকে, তাহলে নিজেকে নিজে চিনতে পারবে। নিজেকে নিজে যদি নাই চিনতে পারে, খালি ওই ইংরাজিতে পড়েছে নো দাইসেল, নিজেকে জানো। নিজেকে জানতে গেলে কি করতে হয় সেটা কিন্তু করা লাগবে, তো খালি মুখে বললে তো হবে না, সেটাকে করতে গেলে তোমাকে সেই নিজেকে সেই জায়গা যেতে হবে। মেডিটেশন দেখলে হবে না, মেডিটেশন করা লাগবে, করে দেখো। একটা জিনিস কি, একটা কোদাল চালানো, একটা মাটিতে কোপ দিলে কোদালে কত শক্তি লাগে, নিজের শরীরে কত পরিশ্রম হয়, এক ঢাকি মাটি তুলতে কত পরিশ্রম হয়, বই পড়ে কিন্তু সে জ্ঞান হয় না। যিনি কোপ দিয়েছেন সে বুঝতে পারবে যে কোদালের কোপ কত মাটিতে পড়লে শরীরে কতখানি ঝাঁকুনি লাগে, কতখানি কি হয়, কতখানি মাটি তুলতে লাগে, কত পরিশ্রম হয়। সে যে করেছে সে বুঝতে পেরেছে, ওটাকে বই পড়ে জ্ঞান দেওয়া যায় না। কিন্তু আপনার চ্যানেলে তো অনেক ভিডিও আছে আঙ্কেল, মন নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো যোগ ব্যায়াম বা প্রাণায়াম কোনটা হইতে পারে, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে, এটাই আমার শেষ প্রশ্ন। আচ্ছা দেখো, আমি সহজভাবে যেটা বলছি, সহজভাবে অনেকগুলো আছে যদিও, তবে সহজভাবে যে কোনো সহজ আসনে বসো, কিন্তু মেরুদণ্ড সোজা করে, মেরুদণ্ড সোজা করে বসে চোখটাকে বন্ধ করে শ্বাসটাকে সম্পূর্ণভাবে নিংড়ে বের করে দেওয়া। সেটা মুখ দিয়েও বের করতে পারো, নাক দিয়েও বের করতে পারো। বের করার পরে দমটাকে আটকানো, এই দুটো আঙুল ধরা থাকবে, এই হাঁটুর উপরে হাতটা স্থাপন থাকবে, দিয়ে চোখটাকে বন্ধ করে শ্বাসটাকে ত্যাগ করে দমটা কিছুক্ষণ 4-5 সেকেন্ড করে আটকানো, আবার বুক ভরে নিঃশ্বাস টেনে নেওয়া, এইভাবে 5 মিনিট করা, প্রত্যেকটা দিন অভ্যেস করা। এই বাহ্য প্রাণায়ামের ক্ষেত্রে মানসিক শক্তি বৃদ্ধি পাবে তার। শ্বাস ছাড়া মানে শ্বাসটা নেওয়ার সময় বুক কি ফুলবে না পেট ফুলবে? শ্বাস সাধারণত টানলে বুকই ফোলে, বিশেষ করে ফুসফুসই শ্বাস প্রশ্বাসের জায়গা। না, অনেক চ্যানেলে দেওয়া আছে যে পেট ফুলানোর কথা বলছে, পেট ফোলে না। ডায়াফোনের কারণের জন্য মনে হয় যে পেট ফুলছে আর উঠছে, কিন্তু শ্বাস প্রশ্বাস বুক ছাড়া কোথায় যাবে বলো তো দেখি। এখানে ডায়াফ্রাম আছে, একটা মাঝখানে একটা বর্ডার আছে, পেট কোনো দিন পেট তো ইচ্ছার মতো মনে হচ্ছে ফুলাল এটা, কিন্তু এই যে মানে দেহ সম্বন্ধে তাদের কোনো আইডিয়াই নাই, বলছে নিঃশ্বাস নিয়ে পেট ফোলান। পেট তো ব্যক্তি শ্বাসের দ্বারা ফোলে না, বুকের শ্বাস প্রশ্বাসের জায়গায় হচ্ছে বুক। কিন্তু ইউটিউবে আছে অনেক ভিডিও দেখলাম পেট ফোলানোর কথা বলছে, পেট ফোলা তোর ইচ্ছা মতো ফোলানো যায়, ইচ্ছার দ্বারা ফোলানো যায় পেটটাকে নিচের দিকে উপর দিকে, যেমন যোগ ব্যায়ামে আছে উড্ডিয়ান মুদ্রা, তাই না? এগুলো দেওয়া আছে প্রয়োগ করার, সেটা ক্ষেত্রে নিয়ন্ত্রণ শ্বাসের নিয়ন্ত্রণের দ্বারা, শ্বাস নিয়ে কিন্তু পেট ফোলানো যায় না। তাহলে আঙ্কেল মন নিয়ন্ত্রণের জন্য আপনি বাহ্য প্রাণায়ামটাই বেস্ট মনে করছেন? প্রাণায়ামটা প্রয়োগ করছি, এটা সহজ একটা উপায়। এছাড়াও শ্বাস প্রশ্বাসের জন্য প্রাণায়াম বহুগুলো দেওয়া আছে, আস্তে আস্তে করা, নিজেকে একটা রুটের ভিতর রাখা। বারবার এক কথাই বলা আর কি, যদিও মানুষ মনে করবে যে এত কেন প্যাঁচাল পারে দাদু, অনেকে বলে যে দাদু এত কথা বলেন কেন, কথা হচ্ছে যে যাদেরকে বলি এই কথাগুলো তাদের কানের ভিতর ঢোকে না, তাদের যাতে ঢোকে এবং সে যাতে করে, ওই জন্যই চোখে আঙুল দিয়ে আমরা বুঝিয়ে দিই। কয় যে এত কথা বলেন কেন, এত লেকচার দেবেন, লেকচার যদি নাই শোনো তাহলে তুমি প্রশ্ন করলে কেন, লেকচারটা শুনেই তো প্রশ্ন করেছো। অনেক সময় ভুলভাল শব্দ বকতে বকতে অনেক সময় ভুলভাল শব্দ বেরোয়, এটা স্বাভাবিক ব্যাপার। আবার বলবে যে দাদু কেন এই কথা বলেছেন, এটা ভুল কেন বললেন,
হ্যাঁ, যদি ভুল হয়, আপনি আমার গুরুদেব, আপনি আমার শিক্ষক, নিজ গুণে ক্ষমা করবেন, ভালো থাকবেন।